বাংলাদেশর আমরা সিলেটর মেয়ে, লন্ডন প্রবাসী সুমা বেগম তান হাজবেন্ডর আত্ম যে তাইন কোন ছিলা ও সুমা বেগমর কিতা লাশ দাফন করাইছে লন্ডন একটা মসজিদ ও বা একটা মাজারও, যেমন বাংলাদেশ হয়েছে আর কি। আজ 3 দিন ওই যার 3 দিন আগে আর কি সুমা বেগমর কিতা লাশ দাফন করাইছে। তো আসলে এই বিষয়টা কতটা দুঃখজনক আপনারা বুঝতে পারা, আমার কাছে তো খুবই কষ্ট লাগে। হাজবেন্ডরা তো নির্যাতিত একটা ওয়াইফ, আসলে অনেকটা তার বাচ্চা কাচ্চাও আছে, অনেকটা কষ্টের বিষয়টা আর কি, কষ্টের ব্যাপার। তো ঔসুমা বেগমের লাশ আসলে দাফন করা হয়েছে আজকে থাকি 3 দিন আগে, যেমন আজকে আমি ভিডিওটা দিয়ার আজকে 3 দিন পরে দিয়ার কারণ হইলো আমি ভিডিওটা এডিটিং করতে পারছিলাম না, আর আমি দেখছি ইয়োটা নিউজটা যে সুমা বেগমের লাশ দাফন করা হয়েছে। তো সুমা বেগমের লাশ দাফন করার সময় অনেকের বক্তব্য নেওয়া হয়েছে, অনেক মেয়েরা আমরা আর কি মহিলা হল উপ মানে ওই কেন আসলা নাকিটা উপস্থিত, তো অনেক সুন্দর উপস্থাপনা করছেন এই বিষয়ে নিয়ে, যে এমন কোনো ঝগড়া হাজব্যান্ড ওয়াইফের মাঝে যেন না লাগে যে একটার কারণে একটা হাজব্যান্ড তার স্ত্রীর কিতা করে খুন করিলে, বা একটা স্ত্রী তার হাজব্যান্ডের লগে বিতর্ক করে নানান বিষয়, যেমন একদম কোনো বিষয় কি সরি যেমন একটা বিষয় আমি আপনার হই যে এমন কোনো তর্ক যেমন বাজক না যে একটা একদম বেয়াদবি হয় আর কি, একদম অন্যায় খাতার ফরে ওটাও আর কি হইতাম সাইয়ার। তো সুমা বেগমের লাশ আসলে দাফন হয়ে গেছে, আসলে তার ফ্যামিলিতে আল্লাহ শান্তি কর্তা, ওটাও আমি সাইয়ার। দুইটা বাচ্চা জানছি আমি যে দুইটা বাচ্চা আছে, তো বাচ্চাগুলার আল্লাহ একটা বালা পথ বাঁচিয়া নিতা, ওটাও চাই আর কিছু নাই। আর এখানে অনেকে আসলে সুন্দর সুন্দর বক্তব্য দিছেন, বালাও লাগছে সুমা বেগমের ফ্যামিলির লাগি আসলে অনেক অনেক দোয়া রইল, আর বেশি কিছু হওয়ার নাই। আসসালামু